ব্যোমকেশ রূপে এবার দেব। দেবের ব্যোমকেশ হওয়ার খবর আসতে অনেকেই দেবের সমালোচনা শুরু করে দিয়েছিলেন। বিষয়টা এরকম পর্যায়েও চলে গিয়েছিল যেখানে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ কথা কাটাকাটিও হয়েছিল প্রযোজক রানা সরকারের। সেই বিতর্ক এখন থেমে গিয়েছে। বর্তমান টলি সূত্রের খবর, দেবের আগামী ছবি দুর্গ রহস্যতে ব্যোমকেশের দুটি গুরুত্বপূর্ণ চরিত্র অজিত এবং সত্যবতীর জন্য দুটি নাম সামনে এসেছে। আইকনিক অজিত চরিত্রে দেখা মিলবে অম্বরীশ ভট্টাচার্যের, নিঃসন্দেহে বড় চমক এটা দর্শকদের কাছে। আর সত্যবতী হিসেবে নাম উঠে আসছে মৌনী রায়ের, এটাই প্রথম টলিউড সিনেমায় কাজ হবে মৌনীর। বর্তমানে তিনি রয়েছেন ডান্স বাংলা ডান্সের বিচারকের আসনে, তাই কলকাতায় আসা যাওয়া লেগেই আছে। শোনা যাচ্ছে পারিশ্রমিক নিয়ে কিছু সমস্যা আছে মৌনী আর নির্মাতাদের মধ্যে, তা মিটে গেলেই সব ফাইনাল হয়ে যাবে। মে মাস থেকেই শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। অভিনেতা হিসাবে ইন্ডাস্ট্রিতে 17 বছর পূর্ণ হতেই ব্যোমকেশ হওয়ার ঘোষণা করেছিলেন দেব। ছবির পরিচালনার ভার বীরসা দাশগুপ্তের হাতে। ছবি ঘোষণা হওয়ার পর প্রথমে অনুমান করা হয়েছিল সত্যবতীর ভূমিকায় হয়তো দেবের বান্ধবী রুক্মিণীকে দেখা যেতে পারে। এর আগে উত্তম কুমার, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, গৌরব চট্টোপাধ্যায় বা সুশান্ত সিং রাজপুতের মতো অভিনেতারা পর্দায় ব্যোমকেশ রয়েছেন। দেব কতটা পারেন সেই চরিত্রে নিজেকে ঢেলে দিতে এখন তাই দেখায়।